তুমি সাইলেন্ট হয়ে গেছো, তুমি তার সাথে কথা বলা পুরোপুরি বন্ধ করে দিয়েছো, তুমি নো কন্ট্যাক্ট রুল ফলো করে নিয়েছো, তারপরেও দেখছো সেই মানুষটার মধ্যে কোনো চেঞ্জেস আসছে না, সেই মানুষটা অ্যাজ ইট ইজ সেম রয়েছে। তুমি সব ধরনের ট্রিক্স অ্যাপ্লাই করে নিয়েছো, তাকে ফোন করছো না, তাকে মেসেজ করছো না, তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো, তাকে এই সব মানে তুমি পুরোপুরি সাইলেন্ট হয়ে গেছো। তারপরেও সেই মানুষটার মন কিন্তু গলছে না, তারপরেও সেই মানুষটা তোমার কাছে ফিরে আসছে না, এখন তুমি কি করবে? আবার তুমি তাকে ছাড়া থাকতেও পারছো না, যে আমি সাইলেন্ট হয়ে গেছি, আমি মুভ অন করে গেছি, আমি রিলেশনটা থেকে বেরিয়ে যাব, সেটাও তুমি করতে পারছো না, তোমাকে তার সাথেই থাকতে হবে, বাট সে রিটার্ন হচ্ছে না। এই অবস্থায় তুমি কি করবে, বা তুমি কি করলে তার তোমাকে ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই আসবে না, তোমাদের রিলেশনশিপ একটা হ্যাপি রিলেশনশিপে থাকবে? এইটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে চারটে এমন পয়েন্ট শেয়ার করব, সেই চারটে পয়েন্ট যদি তোমরা ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু এটা রামবাণের মতন কাজ দেবে, এটা কিন্তু তোমাকে তোমার পার্টনার থেকে কেউ আলাদা করতে পারবে না, এবং সে যদি চলেও যায় তোমার কাছে ফিরে আসবে। এবার একটা কথা বলি, অনেকেই বলে যে আমি একটু বেশি বড় করে ভিডিও বানাচ্ছি বা কিছু, দেখো 6 থেকে 7 মিনিটের মতন ভিডিও থাকে, তার আগে তো টুকটাক কিছু ইনফরমেশান বা ওই সাবস্ক্রাইব করে এগুলো বলতে হয়, তো 6 থেকে 7 মিনিটের মধ্যে একটা টপিক বোঝানো এমন কিছু বড় নয়। এবার তুমি যদি বলো 3 মিনিটে একটা জিনিস বোঝানো, তাহলে ওখানে পয়েন্ট ওয়াইজ বলে দিতে হয়, তো 3 মিনিটের জন্য তো একটা ইউটিউবে একটা আমি চ্যানেল খুলেছি বা সেখানে আমি একটা জিনিস তোমাদের কাছে এক্সপ্লেন করছি, সেটা যদি আমি 3 মিনিটেই সেরে দিই সেটা কিন্তু হয় না। ইয়া তো তুমি পয়েন্ট শুধু পয়েন্ট বলে ছেড়ে দাও, ইয়া তো সেটাকে একটু ডেসক্রাইব করো। তো বলা থাকে ধরো আমার 5 মিনিট, 2 মিনিট একটু এদিক ওদিকের থাকে। তো যাই হোক, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, কেমন লাগছে অবশ্যই জানিও, আর আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করো। আর যারা বলছো যে ভালো লাগলে যদি কাজে দেয় তাহলে আমি লাইক কমেন্ট করব বা শেয়ার করব, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, কাজে তখনই দেবে যখন তুমি ঠিকঠাক সিচুয়েশন ওয়াইজ এটা অ্যাপ্লাই করবে, আর যদি তুমি ঠিকঠাক সিচুয়েশন ওয়াইজ এটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু কাজে দিতে বাধ্য, তুমি লিখে নাও। যারা ঠিকঠাক সিচুয়েশন ওয়াইজ অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু কাজ দিয়েছে, প্রিভিয়াস কমেন্টগুলো পড়ে নিলেই কিন্তু জানতে পারবে। তো আমি 4টে পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব। তুমি একটা রিলেশনশিপে আছো, সেই মানুষটা তোমার সাথে থাকতে চাইছে না, তুমি চাইছো সেই মানুষটা তোমার সাথেই থাকুক, কিন্তু কিভাবে থাকবে? তুমি তার কাছে গিয়ে বারবার করে বলছো যে তুমি আমার সাথে থাকছো না কেন, আমাদের এত বছর একটা সম্পর্ক ছিল, আমি তোমার জন্য এইটা করেছি, আমি তোমার জন্য ওইটা করেছি, আমি তোমার জন্য ফ্যামিলি ছেড়েছি, আমি তোমার জন্য ফ্রেন্ডস ছেড়েছি, আমি তোমার জন্য আমার লাইফের অনেক কিছু বেস্ট বেস্ট মোমেন্টস আমি ছেড়ে দিয়েছি শুধুমাত্র তোমার জন্য। তো ছেড়ে দিয়ে তুমি কি প্রমাণ করতে চাইছো? মানে ব্যাপারটা হচ্ছে, সে যদি বলে আমি কি তোমায় ছাড়তে বলেছিলাম, আমি কি তোমায় বলেছিলাম যে তুমি আমার কাছে থাকার জন্য সব কিছু ছেড়ে দাও, তখন তুমি তার কি উত্তর দেবে? কি আমি কি সব কিছু ছেড়েছি, তাহলে তুমি কেন ছেড়েছো? তার মানে এই কথাটা বলার মানে হচ্ছে তুমি তাকে ভালোবাসছো, আবার তুমি তাকে দয়াও করছো, তাকে এটা দেখাচ্ছ যে আমি তোমার জন্য সব কিছু ছেড়ে দিয়েছি, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছো। আচ্ছা, আমাদের জন্য যখন বাবা মা কিছু করে তখন কি তারা আমাদেরকে করার পরে এইটা কি বলে যে আমি তোর জন্য এইটা করেছি, তোর জন্য ওইটা করেছি, তুই আজকে আমাকে দেখছিস না? বলে না, কারণ বাবা মার ভালোবাসা নিঃস্বার্থ হয় এবং বাবা মা কিন্তু এইটা ভেবে করে না কি আমি রিটার্ন পাবো। তেমনই তাই তুমি যখন কাউকে ভালোবাসছো, তুমি তো তাকে তোমার সবটা দিয়ে ভালোবাসছো, মানে ভালোবেসে অনেকে সুইসাইড করে নিচ্ছে তাকে না পেয়ে, অনেকে অনেক কিছু করে নিচ্ছে, তার মানে আমি বলবো যে মা বাবার থেকেও হয়তো বেশি ভালোবাসছে তাই জন্য এইগুলো করে নিচ্ছে। মা বাবাকে ছাড়তে কষ্ট হচ্ছে না, কিন্তু পার্টনারকে ছাড়ার জন্য মানে ছাড়তে তার প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো সেখানে তুমি কি তাকে বারবার করে যে বলছো এইটা বলাতে তুমি তো নিজেকেই ভুল প্রমাণ করছো। ঠিক আছে, তুমি আমার সাথে থাকতে চাইছো না, ভালো কথা, ঠিক আছে, আমরা অনেক ভালো মুমেন্ট কাটিয়েছি, আমি সেগুলো নিয়েই থাকবো। এইটা বলার পর তুমি যখন তাকে দেখাবে কি তুমি তাকে ছাড়া ভালো আছো, তুমি হ্যাপি স্ট্যাটাস দেবে, তুমি ভালো ভালো স্টোরি শেয়ার করবে, তুমি ফ্রেন্ডসদের সাথে চিল করবে, বা তুমি হয়তো লাইফে যে কাজটা করতে চাইছো সেটাতে আগে এগোবে, তখন কিন্তু দেখবে যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটা কিন্তু বলবে যে
ও আজকে দেখ কতটা এগিয়ে গেছে, আজকে আমার সাথে রিলেশনটা ছেড়ে গিয়ে আর যদি ও আমার লাইফে থাকতো কত ভালো হতো। রিগ্রেট ফিল করবেই, কিন্তু তুমি যদি তাকে বারবার করে ইচ্ছা বলো আমি তোমার জন্য এইটা করেছি তোমার জন্য ওইটা করেছি, তুমি আমাকে ছেড়ে দিলে, তার মনে কিন্তু আস্তে আস্তে তুমি তাকে ফেড হয়ে যাবে। তো কাউকে কিছু করার পরে তাকে এটা অ্যাসান দেখিও না কি তুমি তার জন্য অনেক কিছু করেছো। সেকেন্ড পয়েন্ট আসছে, সে তোমার সাথে কথা বলছে না। আচ্ছা, আমরা কখন কারোর প্রতি বিরক্ত হই? যখন দেখি সে প্রয়োজনে অতিরিক্ত ফোন করছে, প্রয়োজনে অতিরিক্ত মেসেজ করছে, সে আমার লাইফ পার্টনার হোক বা কিছু, নিজের একটা জায়গা কারোর কাছে তৈরি করতে গেলে সেখানে কিন্তু নিজের ওয়েটটা বজায় রাখতে হয়। নিশ্চয়ই আমি তাকে ফোন করব, আমি তাকে একটা টাইমে ফোন করব, আমি দেখছি সে হয়তো জিমে রয়েছে বা সে হয়তো অফিসে রয়েছে, তাকে ফোন করছি, সে ফোন ধরছে না, তাকে বারবার ফোন করছি, কেন ফোন ধরছে না, কেন ফোন ধরছে না, কী হলো, কথা বলছে না কেন, এইভাবে তাকে, আরে সে একটা কাজে রয়েছে, সেটা আমাকে বুঝতে হবে। তাকে যদি বারবার ফোন করি, ইরিটেট করি, একবার দুবার তিনবার চারবারের বার তো সে তোমার প্রতি বিরক্ত হবেই, আর এই বিরক্ত থেকেই কিন্তু ডিস্টেন্স আছে, তখন ভাবে দূর। এইরকম রিলেশন থাকার থেকে না থাকা ভালো। আমি বিন্দাস ফোন, হয়তো সে একটা অন্য সিম নিয়ে নেবে, হয়তো সেই সিমটা নিয়ে কোনো একটা নতুন কারোকে মানে লাইফে নিয়ে আসবে, সেখান থেকেই কিন্তু থার্ড পার্সন আসে। তাই প্রয়োজনের অতিরিক্ত কল মেসেজ করার প্রয়োজনই নেই, যেটুকু প্রয়োজন সেটা হ্যাঁ নিশ্চয়ই তার খোঁজ নেবে, খবর নেবে, যখন ফোনে কথা বলবে ঘন্টার পর ঘন্টা কথা বলবে, কিন্তু এই বারবার ফোন করে যে কেন ফোন ধরছো না, কেন কথা বলছো না, তুমি এইটুকু কথা বলে কেন রেখে দিলে, এইভাবে বিরক্ত করাটা বন্ধ করে দিতে হবে। থার্ড পয়েন্ট আসছে কি, যে তুমি তার কাছে যে নিজের একটা অধিকার দেখিয়ে দিচ্ছ, মানে বলতে চাইছো কি তুমি সব, তোমার কথার বাইরে সে চলতে পারবে না, তোমার কথায় উঠতে হবে, তোমার কথায় বসতে হবে, তুমি ডিসাইড করে দিচ্ছ সে কোন বন্ধুদের সাথে মিশবে, সে কোন বন্ধুদের সাথে মিশবে না, তুমি ডিসাইড করে দিচ্ছ সে কী ড্রেস পরবে, সে কী ড্রেস পরবে না, তুমি ডিসাইড করে দিচ্ছ যে এইটা করবে না, ওখানে যাবে না, এই কাজ কিন্তু করবে না। এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম এই পয়েন্টটা, আবারও বলছি, এই কাজ কিন্তু করবে না। তুমি যখন এই কাজগুলো করছো তাহলে কিন্তু সে ভাবছে যে তুমি তার উপর একটা বার্ডেন তৈরি করছো, যে তুমি তার উপর এমন একটা বার্ডেন তৈরি করছো যেই বার্ডেনটা থেকে সে মুক্ত হতে চাইবে, তার দমটা বন্ধ হয়ে আসছে সেখানে। তাই তাকে শুধু এইটুকু বলে দাও, আমাদের সম্পর্ক যেন হ্যাম্পার না হয় বা আমাদের সম্পর্কের মধ্যে ডিস্টেন্স না আসে বা কেউও না আসে, সেইভাবে তুমি নিজের মতো লাইফ লিড করো। দেখবে সেখানে বন্ডিং থাকবে, সেখানে আন্ডারস্ট্যান্ডিং থাকবে এবং কেউ কাউকে ছেড়ে যাওয়ার ব্যাপারটা আসবে না। লাস্ট পয়েন্ট আসছে যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমাকে বিয়ে মানে তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না, তুমি আমাকে বিয়ে না করলে আমি মরেই যাব, তুমি আমার সাথে এটা না করলে আমি না খেয়ে রয়েছি, ঘুমোচ্ছি না। ভাই, তাতে কারোর কিছু এসে যায় না, একবার দুবার ফারাক পড়ে তারপর পড়ে না। তো তাকে তুমি এইটা বারবার দেখিও না কি তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, তাকে এইটা দেখাও কি তুমি, তোমার কাছে আরও অপশান আছে, সে যদি তোমাকে কোনো ছেড়েও দেয় তোমার লাইফে আরও মানুষ আসতে পারে, তাকে সেই জায়গাটা দেখো, নিজের একটা জায়গা দেখাও তার কাছে। তাকে যদি বারবার করে বলো যে আমি মরে যাব তোমাকে ছাড়া, আমি বাঁচবো না তোমাকে ছাড়া, তাহলে কিন্তু সেই মানুষ কখনোই তোমার থাকবে না, সে কিন্তু বুঝে যাবে তোমার দৌড় কতটা। তাই এই টিপসগুলো যদি তুমি কভার করতে পারো, ফলো করতে পারো, ডেফিনেটলি সেই মানুষ কিন্তু পস্তাবে, ডেফিনেটলি কিন্তু সেই মানুষ তোমার কাছে ফিরে আসবে। কেমন লাগলো অবশ্যই জানিও, পরের ভিডিও তোমার সাথে আবার দেখা হচ্ছে।